হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এএনএম জব পাওয়ার পর মানে তোমরা ট্রেনিং করে যখন জব পাবে তখন তোমরা কত ছুটি পাবে মানে যে গভর্নমেন্ট ছুটিগুলো হয় এবার ছুটিগুলো কিভাবে ভাগ করা হয় সেটা নিয়ে তোমাদের বলবো কারণ এটা তোমাদের জেনে রাখা ভালো যারা ট্রেনিং করছো প্লাস যারা প্রিপারেশান নিচ্ছ যাদের এনএম হওয়ার ইচ্ছা আছে তো যখন জব পাবে কতগুলো ছুটি পাবে তো অ্যাট ফার্স্ট ছুটিগুলো ভাগ করা থাকে কীরকম করে প্রথম থাকে হচ্ছে সিএল যেটাকে বলা হচ্ছে ক্যাজুয়াল লিভ সিএলের ফর্ম হচ্ছে ক্যাজুয়াল লিফ তো ক্যাজুয়াল লিভ থাকবে তোমার বছরে মানে বারো মাসে চোদ্দোটা এই চোদ্দোটা সিএল থাকছে এইটা তোমার বারো মাসের মধ্যে তুমি নিতে পারবে যদি চোদ্দোটা নাও তাহলে তোমার সিএল শেষ এরপর থাকবে ইএল দেখো এ মানে এই ছুটিগুলো কিন্তু অন্য অন্য গভর্নমেন্ট জবের সঙ্গে মিলবে না কারণ এটা শুধুমাত্র আমি এ জবের কথাই বলছে কিন্তু আমাদের এই জবের ক্ষেত্রে যেগুলো যেগুলো ছুটি আছে এ এর যে ছুটিগুলো আছে এগুলো কিন্তু অন্যান্য গভর্নমেন্ট জবের সঙ্গে মিলবে না তো তাহলে বললাম সিএল হচ্ছে চোদ্দোটা এরপর থাকবে ইএল যেটা যার ফুল ফর্ম হচ্ছে আন্ট লিভ ইএল থাকবে বছরে মানে বারো মাসে তিরিশটা এটা তুমি হচ্ছে বারো মাসে তিরিশটা নিতে পারো এবার হচ্ছে ধর না তুমি পাঁচটা পাঁচটা করে নি তোমার ইচ্ছে তুমি যটা করে নেবে তবে ইএল নিলে সব অনেকেই মানে বেশি করে নেয় পাঁচের পাঁচটার বেশি যখন তুমি ছুটি নেবে পাঁচের বেশি পাঁচ দিনের বেশি তখন তুমি ইএল নিতে পারো এছাড়াও এটা হয়ে গেল ইএল এবং সিএল এছাড়াও ধরে নাও এমার্জেন্সি তোমার কোনো রকমের কোনো প্রবলেম হলো বিশেষ করে নাও অসুস্থ অসুস্থ হয়ে গেলে তখন তোমাকে কিন্তু মেডিকেল লিভও তুমি পাবে তো মেডিকেল লিভ এটাও এটার ক্ষেত্রেও ভাগ আছে তো তুমি তোমার যদি নাও যেমন কোভিডের সময় কারো কোভিড হলো তখন কোয়ারেন্টাইন লিভ হবে মানে এটা ভাগ থাকে মেডিকেলের ক্ষেত্রে তো যাই হোক এরপরে তাহলে মেডিকেল লিভ হয়ে গেল সিএল মানে ক্যাজুয়াল লিভ হয়ে গেল আন্ট লিভ হয়ে গেল সিএল হচ্ছে চোদ্দোটা আন্ট লিভ তিরিশটা আর মেডিকেল এটা তোমার ডিপেন্ড করবে তুমি তুমি কীরকম অসুস্থ হচ্ছ এটা ওটা আলাদা ভাবে রাখো আর হচ্ছে তুমি মানে যেহেতু আমাদের হেলথ ডিপার্টমেন্টে সমস্ত ছুটি তো পাওয়া যায় না কারণ এমনি জেনারেলি ধরে নাও স্কুলে বা অন্য অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে ছুটিগুলো হলিডেগুলো পায় আমরা কিন্তু পাই না আমাদের ডিউটি করতে হয় সেটা যদি হলিডে থাকে তাহলে সেটা তুমি সিসিএল নিতে পারবে ওটাকে এই সিসিএলের ফুল ফর্মটা আমার ঠিক জানা নেই এটা কিন্তু চাইল্ড কেয়ার লিফ না এটা আলাদা তো ওই সিসিএলটা কি হলো তুমি ধরো নাও আজকে ছুটি ছিল আজকে তুমি ডিউটি করলে সেটা তুমি লিখে রাখলে যে আজকে সিসিএলে তুমি হচ্ছে ডিউটি করলে ওটা পরে তুমি হচ্ছে একসঙ্গে ধরো দুটো বা তিনটে সিসিএল নিয়ে বা যদি একটাও নিতে চাও সেটাও নিয়ে তুমি তখন পরে ছুটিটা নিয়ে নিতে পারো তো এইভাবে ছুটিগুলো তোমাদের হয় তো এএনএম জব পর তোমরা এভাবে ছুটিগুলোকে ইউটিলাইজ করতে পারবে যে যেভাবে নিতে পারো এ বছরে তুমি চোদ্দোটা সিএল ওটাকে কীভাবে নেবে ইএল হচ্ছে তিরিশটা আর বাদ বাকি যতগুলো তুমি গভর্নমেন্ট হলিডেতে ডিউটি করবে সেগুলো আবার সিসিএল নিতে পারবে এতটুকুই ছিল এইটাই তোমাদের লিভ নিয়ে কীরকম ছুটি পাবে ক্লিয়ার হয়ে গেল আশা করি তো যারা হচ্ছে জানো না তাদের ক্লিয়ার একটা ধারণা থেকে গেলো কীরকম করে ছুটি পাবে কি হবে তো আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে